আমার আগের ভিডিওটা কথাটা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। সেটাতে আমরা বলছিলাম যে যখন আমরা নেল পলিশ পরি, নেল পলিশের মধ্যে স্পিরিট থাকে, সেই স্পিরিট খুব উদ্বায়ী। তো সেই জন্য সেই স্পিরিটটা কি হয়, আমাদের হাত থেকে তাপ সংগ্রহ করে খুব তাড়াতাড়ি কী বলে বাষ্পে পরিণত হয়, তার ফলে আমাদের হাত এবং নখটা ঠান্ডা ঠান্ডা লাগে। সে সঙ্গে এখন যে আমরা স্যানিটাইজার ব্যবহার করি বারে বারে, সে স্যানিটাইজার দেওয়ার পরেও দেখবে যে সব স্যানিটাইজারে অনেকটা অ্যালকোহল আছে, সেটা দেওয়ার সাথে সাথে আমাদের হাত খুব ঠান্ডা ঠান্ডা লাগে এবং হাতটা কিন্তু খানিকক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। তো সেটা কেন না, ওখানেও অ্যালকোহল আছে, অ্যালকোহল থাকার ফলে সেটা উদ্বায়ী বলে তাড়াতাড়ি হাত থেকে সেটা তাপ সংগ্রহ করে এবং তাপ সংগ্রহ করে সেটা বাষ্পীভূত হয়ে যায়। তাই এগুলো সবই কিন্তু বাষ্পায়নের ঘটনা। তো যখন আমরা বাইরে থেকে আলাদা করে তাপ প্রয়োগ করি না, কিন্তু তরলটা নিজেই পরিবেশ থেকে তাপ সংগ্রহ করে তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প হয়ে যায়, তাকে বলে বাষ্পায়ন। এই বাষ্পায়নও কিন্তু বাষ্পীভবনেরই একটা পার্ট। আর বাষ্পীভবনের আর একটা পার্ট হলো স্ফুটন, যেখানে আমরা নিজেরা তাপ প্রয়োগ করি। যখন আমরা জল ফোটাই তখন কিন্তু আমরা তাপ প্রয়োগ করি, তখন টকবক করে জল ফুটে বাষ্প হয়, সেটাকে বলা হচ্ছে স্ফুটন, সেটার ইংরেজি হচ্ছে বয়লিং। আর এই বাষ্পায়নের ইংরেজি হচ্ছে ইভ্যাপোরেশন, আর বাষ্পীভবনকে বলা হয় ভেপারাইজেশন। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি বলেছে, দুটি একই মাপের কাপড়কে একই রকমভাবে জলে ডোবাও, দুটি টুকরোকেই একই রকমভাবে নিংড়ে নাও, এবার একটি কাপড়ের টুকরোকে কয়েকটি ভাঁজ করে শুকোতে দাও, তার পাশে অন্য কাপড়ের টুকরোটিকে না ভাঁজ করে সম্পূর্ণ খুলে শুকোতে দাও। এখন তোমরা সবাই জানো, আমি জানি যে তোমরা সবাই জানো কোন কাপড়টা আগে শুকোবে, বলো কোনটা আগে শুকোবে, যেটা খুলে মেলে রেখেছো সুন্দর করে সেটা আগে শুকোবে, আর যেটাকে তুমি ভাঁজ করে দিয়ে রেখেছো সেটা সহজে শুকোবে না। কেন না, এই যে বাষ্পায়নটা হচ্ছে, এই বাষ্পায়নটা তরলের তল থেকে হয়, উপরিতল থেকে হয়। যখন আমি এরকমভাবে পুরো কাপড়টা খুলে মেলেছি তখন জলটা বেশিটা তল জুড়ে রয়েছে আর সেই পুরো তলটা থেকে বাষ্পায়ন হচ্ছে, কিন্তু যখন ভাঁজ করে রেখেছি তখন কাপড়ের তলটা কম, তো সেখান থেকে বাষ্পায়ন হতে সে কারণে সময় বেশি লাগছে। এটার আরেকটা ভালো উদাহরণ হচ্ছে, অনেক সময় দেখবে খুব তাড়াহুড়ো থাকলে বাবা বা মা হয়তো বেরোবেন, তারা তখন কি করেন, চাটা তাড়াতাড়ি করে ডিশে ঢেলে খেয়ে নেন। কেন বলো তো, কারণ ডিশে ঢাললে চাটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, বেশিটা জুড়ে ছড়িয়ে থাকার ফলে বেশিটা জায়গা জুড়ে বাষ্পায়ন হয়, তার ফলে বাষ্পায়ন হওয়ার সময় প্রয়োজনীয় তাপ ওই তরল পদার্থটা নিজের শরীর থেকেই সংগ্রহ করে, তার ফলে সেই তাপটা নিয়েও বাষ্পায়িত হয়ে যায় এবং তার ফলে তাড়াতাড়ি করে চাটা ঠান্ডা হয়ে যায়। কাপে কম ক্ষেত্রফল থাকার জন্য, কাপে তরলের উপরিতলটা কম তুলনামূলকভাবে ডিশে বেশি, সেজন্য কাপ থেকে অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে এটা আমরা জানি, কিন্তু শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, তাহলে শীতকালে তাড়াতাড়ি দেখবে জামাকাপড় শুকিয়ে যায় তুলনামূলকভাবে বর্ষাকালে, জামাকাপড় শুকোতে আমরা জানি ভীষণ সময় লাগে। আচ্ছা এছাড়াও বাষ্পায়ন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেটা কি, সেটা হচ্ছে দেখো তরলের উপরের চাপ, বায়ু চলাচল, এগুলো। তাহলে আমরা এবার পড়বো যে আমরা বাষ্পায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে। যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হবে, যেটা আমরা এই উদাহরণে দেখলাম। বাষ্পায়ন হবার জন্য বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না, যে কোনো উষ্ণতাতে বাষ্পায়ন হতে পারে, তবে যত তরলের উষ্ণতা বেশি থাকে তত বাষ্পায়ন তাড়াতাড়ি হয়। কিন্তু
ঠিক আছে। গরম জল যদি তুমি মেঝেতে ফেলো আর ঠান্ডা জল মেঝেতে ফেলো, গরম জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তুলনামূলকভাবে ঠান্ডা জলটা শুকোতে সময় লাগবে। তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে। কিছু কিছু তরল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, তাদেরকেই আমরা উদ্বায়ী পদার্থ বলি। নেল পালিশ কেন স্পিরিট দিয়ে তৈরি হয়? কারণ স্পিরিট তাড়াতাড়ি বাতাসে উবে যাবে, তার ফলে সে ওই নেল পলিশটাকে নখের মধ্যে শুকিয়ে দেবে। স্পিরিট যখন কমে যায় তখন দেখবে নেল পলিশ ভারী হয়ে যায়, তখন সেই ভারী নেল পলিশটা শুকাতে চায় না, তার ফলে সেই নেল পলিশটা পরার পরে দেখবে ধেবড়ে যায়। এগুলো তোমরা খুব ভালো জানো মেয়েরা। আচ্ছা, গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? ওই ঘামটা কি করে, শরীর থেকে তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। শরীর থেকে তাপ সংগ্রহ করে ঘামের যে জলীয় অংশ সেটা বাষ্পীভূত হয় বলে শরীরটা ঠান্ডা হয়, ঠিক আছে। আচ্ছা, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয়, এখন স্যানিটাইজার ঢেলে আমরা এটা দেখতে পারি। গ্রীষ্মকালে কুকুরকে জিভ বার করে লালা ঝরাতে দেখেছি আমরা, কি হয়, জিভের ওপরে ভেজা তল থেকে জল বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিনতাপ, প্রয়োজনীয় তাপ, এখন লিনতাপ বলছি না পরে বলবো আমি, সেটা জিভ থেকে সংগ্রহ করে, তার ফলে ওর জিভ ঠান্ডা হয়ে ওর দেহটা ঠান্ডা হয়, ঠিক আছে। তাহলে এখানে এবার ভেবে একটা উত্তর দিতে বলেছে, পারো থার্মোমিটারের কুণ্ডে, মানে এই যে এখন তো থার্মোমিটার অনেকের বাড়িতেই জর্জারি হয়, থার্মোমিটারের একটা কুণ্ড থাকে আমরা জানি, সেখানে ভিজে কাপড় জ্বলিয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যাবে কেন? ভিজে কাপড়ের জল থার্মোমিটারের যে কুণ্ডটা রয়েছে তার থেকে তাপ সংগ্রহ করে সে বাষ্পীভূত হবে, তার ফলে ওই তাপ খানিকটা বেরিয়ে যাবে থার্মোমিটারের কুণ্ড থেকে, তাই থার্মোমিটারের পাঠ কমে যাবে। তাহলে এখানে আমরা যা আলোচনা করলাম তা হলো বাষ্পায়ন নিয়ে আমাদের আলোচনা।